এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, চন্দননগরে আজকে বিজেপির মিছিলে গুলি মারো স্লোগান নিয়ে কি বলবেন? আপনি শব্দ বন্ধটা পুরোটা বলুন, তারপরে আমি বলছি। উনি যেটা বিজেপির নেতা বলছেন যে গুলি মারো স্লোগান দিচ্ছেন, এবং তিনি যেটা বলছেন সাফাই দিচ্ছেন যে দেশের বিশ্বাসঘাতকদের গুলি, যেটা বলছেন উনি যে দেশের বিশ্বাসঘাতকদের গুলি করুক সেনাবাহিনী, বিতর্কিত এই স্লোগান নিয়ে সাফাই দিয়েছেন হুগলির বিজেপি নেতা। আপনি তাহলে যখন আমার প্রশ্ন করছেন, আমাকে পুরো শব্দ বন্ধটা বলতে হবে, আমি কি করে বলবো বলুন। আপনি বলছেন গুলি মারো, গুলি মারো গদ্দারও কো, হ্যাঁ এই কথা উনি উল্লেখ করে স্লোগান দিচ্ছেন বিজেপি। আপনি শুনে নিন, আপনাকে শোনাচ্ছি আমরা শ্রমিক বাবু। আপনি শুনলেন কি বলবেন? এই এই অশালীন শব্দবন্ধকে বিজেপি সমর্থন করে না, পার্টি এটাকে এন্ডোর্স করছে না, এটা বিজেপি স্লোগান নয়। কার মিছিল সেটা বড় কথা নয়, কোথায় মিছিল সেটা বড় কথা নয়, মিছিলটা হচ্ছে বিজেপির পতাকা হাতে নিয়ে। বিজেপির পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছে তারা ভুল করেছে, অন্যায় করেছে, পার্টি কোনোভাবে এই শব্দ বন্ধকে সমর্থন করে না। কিন্তু কোনোভাবেই গতকালের স্লোগানের সঙ্গে এই শব্দকে রিলেট করা যায় না, এ কারণেই যায় না, কারণ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কয়েকজন মানুষকে প্রথম থেকে গদ্দার বলে চিহ্নিত করছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে যারা ভিন্ন দলে গেছেন। শ্রমিকবাবু, আপনি আপনাকে একটু থামাচ্ছি আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো, যে আপনি যে বলছেন দল সমর্থন করে না, তাহলে আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? সেটা দল ঠিক করবে, ভবিষ্যতে যদি এটা না হয় নিঃসন্দেহে সেটা পার্টি দেখবে, কারণ এটা স্বাভাবিকভাবেই জনসমাজে এই ভাষাটা, সভ্য সমাজে এই ভাষাটা গ্রহণযোগ্য নয়, সেটা দল তার কাজ করবে। কিন্তু আপনারা কালকের স্লোগানের সঙ্গে অনুগ্রহ করে এই আজকের স্লোগানকে রিলেট করবেন না। দেশকে গাদ্দারক মানেটা কি হয়েছে? বিভিন্ন জায়গায় এই স্লোগান চলে ভারতবর্ষে, গুলি মারো স্লোগানটা চলে, এটা কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই স্লোগান চলেছে। এটা এটা শুধুমাত্র বিজেপি নয়, অনেক মানুষ এই শব্দবন্ধ ব্যবহার করেছেন। কিন্তু আবার বলছি, এই শব্দবন্ধকে আমরা সমর্থন করি না, কিন্তু গতকালের ঘটনা কি হয়েছিল? তৃণমূল কংগ্রেস, বিশেষ কিছু মানুষ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের কাছে এসছেন বা তৃণমূলের বিরোধিতা করে নিজস্ব একটা সত্তা তারা মানুষের সামনে ব্যক্ত করছেন, তাদের তৃণমূল গদ্দার হিসেবে চিহ্নিত করছেন। মিছিল শুরুর আগে তৃণমূলের সাংসদ, স্থানীয় সভাপতি, তিনি প্রকাশ্যে ঘোষণা করে দিচ্ছেন পা ভেঙেছে, মাথা ঘুরিয়ে দেবো, একদম খুন করার প্ররোচনা দিচ্ছেন। ঠিক তারপরেই সরাসরি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের চামড়া ছাড়িয়ে নেবার কথা হলো, তারপরেই বলা হচ্ছে গদ্দারকে গুলি মারো। গদ্দার কারা? একদম নাম করে করে গদ্দারদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে, সেই স্লোগান। আর আজকে দেশ কি গদ্দারকে, দেশের গদ্দার মানে কি? যারা আমাদের বহুত্ববাদকে বিনষ্ট করতে, আপনাদের মিছিল থেকেও কিন্তু একই স্লোগান উঠেছে আজকে। এক স্লোগান নয়, আপনি যে স্লোগান আমি শুনিয়েছেন সেখানে যে দেশ কি গদ্দারকে, আর আর আজকে বাঙাল কি গদ্দারকে, গদ্দার এই শব্দ বিজেপির কোন নেতা গদ্দার শব্দ ব্যবহার করেনি। গদ্দার শব্দ ব্যবহার শুরু হলো বাংলার রাজনীতিতে যেদিন মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, সেদিনই এই গদ্দার শব্দটা। বিজেপি নেতা যে গুলি মারার কথা উল্লেখ করছেন এবং স্লোগান দিচ্ছেন, তিনি কে এরকম কথা বলবার, এবং এরকম ভাবে বলছেন তিনি এবং দাবি করছেন যে দেশের বিশ্বাসঘাতকদের গুলি করুক সেনাবাহিনী? আপনি দেশের বিশ্বাসঘাতক, হ্যাঁ, নো মার্সি টু দ্য মার্সিনারিজ, যারা দেশ ভাঙবে তাদের সেনাবাহিনী গুলি করবে, এটা স্বাভাবিক আছে। যারা দেশের ভাঙবে, এখানে কোনো মানবাধিকারের গল্প এখানে চলবে না, যারা দেশকে ভাঙবে, দেশের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে নিরপরাধ মানুষকে মারবে, সাংবাদিকদের খুন করবে, প্রকাশ্যে মানুষের গলা কেটে তার ভিডিও পোস্ট করবে, তাদের গুলি করতে হবে। নো মার্সি টু দ্য মার্সিনারিজ, এটা আমাদের স্ট্যান্ড। অনেক ধন্যবাদ আপনাকে।